হাই ফ্রেন্ডস, আমি প্রশান্ত। তোমরা আছো আমার চ্যানেল ক্রিয়েটিভ প্রশান্ততে। আজকে ড্রয়িং করব না, আজকে একটা আমার ইউটিউবের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা কিছুদিন আগেই মনিটাইজ হয়েছে, এবং মনিটাইজ হয়েছে এই লকডাউনের মধ্যে, এবং কী কী প্রবলেম হয়েছে তারপরে সেগুলোই তোমাদের বলবো। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, ভবিষ্যতে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে, বা যারা অ্যাপ্লাই করেছো কিছুদিন পরে মনিটাইজেশন হয়ে পেয়ে যাবে, তাদের জন্য এই ভিডিওটা। কারণ মনিটাইজেশনের পরে আমার কিছু প্রবলেম দেখা দিয়েছিল, সেগুলো যেন তোমাদের না হয় তাই জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখো। আর যারা যারা আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, এবং যারা আমার ভিউয়ার্স নিয়মিত, তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা না থাকলে আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি মনিটাইজেশন হতো না। তো তোমাদের জন্যই মনিটাইজটা হয়েছে এত তাড়াতাড়ি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো মূল কথায় আসা যাক, 6 মাস আগে আমার চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, আর চ্যানেলটা আমিও ক্রিয়েট করিনি, করেছিল আমার এক দাদা, মানে জামাইবাবু। তো তারপর থেকে আমি ভিডিও দিতে শুরু করি, এবং পড়ার মাঝে রোজই প্রায় ভিডিও দিতাম। ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না, আমার ক্যামেরাও ছিল না, এখনও নেই, স্ট্যান্ডও নেই। তো প্রথম প্রথম মা দিদি এরাই হচ্ছে ক্যামেরা ধরে দিত কাজের ফাঁকে। তো সেই রকমভাবে স্টার্ট করেছি, এখনও সেরকমভাবেই করছি। তো ভাবিনি এত তাড়াতাড়ি সব কিছু মানে কমপ্লিট হয়ে মনিটাইজটা আমি পাবো। কারণ যারা নাকি বড় বড় ইউটিউবার, তাদের ক্ষেত্রে আমি দেখেছি সার্চ করে তাদের ভিডিওগুলো, তারা অনেকেই বলেছেন যে 1000 সাবস্ক্রাইব হতে বা 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে তাদের অনেকটা টাইম লেগে গেছিলো। যে তাদের ভিডিওতে এখন মানে ভিডিও দেওয়ার সাথে সাথেই 3-5 হাজার ভিউয়ার্স হয়েই যায়। তো তাই খুব ভয় লাগতো, কিন্তু আমি রোজই ভিডিও দিতাম। তো দিতে দিতে ভেবেছিলাম যে হয়তো আমারও 1 বছরের মধ্যে হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আশা করিনি। যাই হোক, লকডাউনের মধ্যে আমার চ্যানেলটা 2 দিনেই হয়ে গেছে মনিটাইজ। তো 31 মে আমি অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজের। তোমরা জানো যে 3টে স্টেপ থাকে এখন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো 31 মে আমি স্টেপ 1টা যখন ডান করেছিলাম, তখন ডান দেখালো, আর সেকেন্ডটা প্রোগ্রেসে ছিল, আর সেটা 1 জুন হয়ে গেছিলো সকালবেলা দেখলাম। 2 জুন মনিটাইজটা আমি চেক করেছি হয়নি। 3 জুন সকালবেলা কথা বলতে বলতে ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ করে চোখ পড়লো যে হ্যাঁ, একটা মেইল এসেছে এবং মেইল থেকে মনিটাইজ হয়ে গেছে। তো খুব খুশি হলাম যে মনিটাইজ হয়ে গেছে তাড়াতাড়ি। অনেকে বলে যে লকডাউনের মধ্যে মনিটাইজ হতে দেরি হয়, কারো 1 সপ্তাহ 15 দিন এরকমও টাইম লেগে যায়। আমিও ভাবিনি, আশা করিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। খুব খুশি ছিলাম সবাই, কিন্তু 1-2 ঘন্টা পরে সেই খুশিটা আর ছিল না, যখন দেখলাম যে চ্যানেলে কোনো অ্যাড আসছে না। তো সবাইকে ফোন করে বললাম যে এরকম আমার ভিডিওতে অ্যাড আসছে কি না চেক করতে। তো সবাই একটাই কথা বলছে যে না, অ্যাড আসছে না কোন। তো সেটা নিয়ে খুব চিন্তাতে ছিলাম। অনেকে বলছে যে মনিটাইজের হওয়ার 12-10 ঘন্টা পর থেকে অ্যাড আসা শুরু হয়ে যায়, কিন্তু আমার চ্যানেলে কোনো অ্যাড আসছিলো না। তো ভীষণ টেনশনে ছিলাম, 12 ঘন্টা 1 দিন হয়ে গেছে কোনো অ্যাডের দেখা নেই। তো আমি ইউটিউবে সার্চ করছিলাম যে কী করে সেইগুলো অ্যাড আসে, বা কিছু অ্যাপ্লাই করতে হয় কি না, কোনো কাজ বাকি আছে কি না। তো একটা ইউটিউবে দেখলাম এক এক রকম কথা বলছে, কেউ বলছে 1 দিনের মধ্যে ওয়েট করলে চলে আসবে, কেউ বলছে যে 5 দিনও টাইম লাগতে পারে, আবার কেউ কেউ বলছে যে এই সেটিংস এই প্রবলেম, এই করতে হবে ওই করতে হবে, অনেক কথা বলছিলো। তো সেক্ষেত্রে সেই সব কিছু দেখে মাথা হ্যাং হয়ে গেছিলো, যে ভাবছিলাম যে আদৌ আমার কোনো মনিটাইজ হয়তো হয়ে গেছে, কিন্তু ভেতরে কোনো হয়তো সেটিংস এখনও প্রবলেম রয়েছে যার জন্য অ্যাড আসছে না। তো যাই হোক, এই নিয়ে খুব টেনশন ছিলাম, ভেবেছিলাম কোথাও হয়তো প্রবলেম আছে কিছু। তো লাস্টে একজন বলল যে তুমি 1টা দিন ওয়েট করো, ওয়েট করে পরের দিন দেখো কী হয়। তো সেই দিন রাত্রে কোনোরকম গেছে, সারা রাতই ওই রকমই ভেবেছি যে হয়তো অ্যাড আসবে কি আসবে না, কী প্রবলেম। সকালবেলা উঠে দেখলাম যে ইউটিউব স্টুডিও বলে যে অ্যাপসটা, আমি সেটা ইউজ করি, সেটাতে দেখলাম যে আমাদের যে রেভিনিউর জায়গাটা আছে সেখানে $0.31 এইরকম সামথিং কিছু ছিল। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, এটা যখন এসছে তার মানে অ্যাড আসছে,
এবং তারপরেই সকালবেলা আবার আমি দেখলাম অন্য ফোন থেকে, তখন দেখলাম যে হ্যাঁ সত্যি অ্যাড আসছে। তো সেই জন্য তোমাদের একটাই কথা বলি যে মনিটাইজ হওয়ার সাথে সাথেই অ্যাড আসে না, আর যেহেতু মনিটাইজটা যাদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাদের অ্যাডটা একটু লেট করে স্টার্ট হচ্ছে। তো চিন্তা করার কিছু নেই, তোমরা কাজ করতে থাকো আর মনিটাইজটাও হয়ে যাবে সবারই আশা করি, কারণ নিয়মিত ভিডিও দিলে একদিন না একদিন টাইমের মধ্যে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে, মনিটাইজেশনটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো কাজ করে যাও আর আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা জানো আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি ড্রয়িংয়ের, তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। হয়তো তোমরাও আমার মতো মনিটাইজ হওয়ার সাথে সাথেই ভাববে যে অ্যাড চলে আসবে, কিন্তু না সেটা আসে না, হয়তো কিছুটা লেট হয়, কারোর একদিন কারো 12 ঘন্টা এরকম লেট হতে পারে, সেটা নিয়ে ভাবার কিছু নেই, কাজ করে যাও মনিটাইজ পাবে। আর তোমাদের চ্যানেলের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটার পাশে থেকো, ধন্যবাদ।